পশুদের শোনা যায় মাথা ভাঙার অভিজিৎ বর্মনের। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সপ্তম নেতাজি সুভাষ স্টেট গেমস গত 25শে জানুয়ারি অনুষ্ঠিত হল কলকাতায়। সেখানে উশুতে সোনার পদক জয় করল মাথা ভাঙার অভিজিৎ বর্মন। 56 কেজি বিভাগে তিনি এই সোনার পদক জেতেন। জানা যায় কোচবিহার জেলায় 4টি সোনার সহ মোট 16টি পদক জেতে কোচবিহার জেলা থেকে। এর মধ্যে মাথা ভাঙা থেকে অভিজিৎ বর্মনে সোনা সহ আরও 4 জন ব্রোঞ্জ পায়। 7th নেতাজি সুভাষ স্টেট গেম উশুতে গোল্ড মেডেল জিতেছেন। হ্যাঁ, আমি গোল্ড মেডেল জিতেছি। একটু বলবেন এই বিষয়ে। 2 বছর পর পর নেতাজি সুভাষ স্টেট গেমস হয়। এখানে 34টা ইভেন্ট রয়েছে, তার মধ্যে আমাদের উশু রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করতে আসে। আমরা কুচবিহার জেলা থেকে 18 জন গিয়েছিলাম, সান্দা এবং তাওলু বিভাগে। লাইকি